ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याना महाचार्यो रामकृष्णायते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपङ्कां शारदां प्रणमाम्यहं परतत्वे सदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मास्थापनरतो वीरेशं तं नमाम्यहम् <coughs> कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत नमास्तुभ्यं। सद्गुरो प्रेमानन्द शान्ये वैये च पार्षदा रामकृष्णागतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের জীবন কথা নিয়ে আমাদের এই ধারাবাহিক আলোচনা সভা সেটির নাম আমরা রেখেছি পার্শ্বদ কথা আজকে যার জীবন নিয়ে আলোচনা করব করবো শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ প্রত্যেকেই আমাদের প্রত্যেকের খুবই প্রিয় কারণ তারা এক একটা দিক দিয়ে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ ভাবটিকে খণ্ড খণ্ড আকারে প্রকাশ করেছেন কিন্তু যার জীবন আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে হয়তোবা তিনি আমার পরম গুরুই তথাপি শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যার জীবন আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছেন তিনি হলেন স্বামী শারদানন্দী মহারাজ আগামী শনিবার খুব সম্ভবত সেটা আট তারিখ আট তারিখে পূজনীয় মহারাজের জন্মতিথি পড়েছে আমরা ওই দিনকে সেই দিনটিকে স্মরণ করে আমরা তার জীবনী আলোচনা আজ থেকে শুরু করেছি ঠাকুরের দুটি সার্টিফিকেট দিয়ে শুরু করব আমরা ঠাকুর একদিন হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে আচমকাই ঘরের ভেতরে তিনি শারদানন্দী কোলে বসে পড়েন কাণ্ড ঠাকুর মাঝে সাঝেই করে ফেলতেন তাই কেউ বিশেষ একটা অবাক হলেন না যে শ্রীরামকৃষ্ণদেব কেন তার কোলে বসে পড়লেন কিন্তু কিছুক্ষণ বাদে ঠাকুর কোল থেকে উঠে পড়ে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারবে এই যুবক বয়সেই তিনি পরীক্ষা করে নিলেন তখনও কিন্তু এই ধর্মসংঘ এই রামকৃষ্ণ সংঘ তৈরি হবে স্বামী বিবেকানন্দ তার নেতা হবেন সবাই একজোট হয়ে একটি সন্ন্যাসী সংঘ পরিচালনা করবে সেটির কথা একেবারেই ভাবা হয়নি অথচ কত বছর আগে তিনি ভাববার চেষ্টা করছিলেন যে শ্রীরামকৃষ্ণের ভার শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার ভাবগঙ্গার ভার বইতে পারবেন কিনা সেইটার কথা তিনি ভাবছিলেন এবং স্বামীজির আদেশে তিনি তিরিশ বছর এই ধর্মসংঘের সাধারণ সম্পাদক বা সম্পাদক পদে বৃত্ত ছিলেন এই আঠারোশো সালের পয়লা মে থেকে এই উনিশশো সাল অবধি শ্রীরাম শারদানন্দ যে মহাপ্রয়াণ অব দিয়ে দীর্ঘ সময়টি এই সময়টা মোট সাতাশ বছর তিনি রামকৃষ্ণ সংঘের সম্পাদক হিসেবে ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের ভারটি বহন করেছিলেন আমরা দ্বিতীয় যে সার্টিফিকেটের কথা বলবো সেটা একটা ঘটনা সেটা বলা দরকার সেটা বলছেন যে একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট হয়ে আছেন শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা করছেন ঠাকুর গণেশের চরিত্র তার মাতৃভক্তির প্রতি কথা অবতারণপূর্বক উচ্চ প্রশংসা করিতে লাগিলেন এমন সময় শরৎ মহারাজ বলিয়া উঠিলেন আমি গণেশের চরিত্র পছন্দ করি তিনি আমার জীবনের আদর্শ ঠাকুর অমনি সংশোধন করে বললেন না তোমার আদর্শ গণেশ নন তোমার আদর্শ শিব শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান তিনি আরও বলিলেন নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যের মর্মকথা রহস্যের মর্মভেদ করা অসম্ভব তবে পরবর্তীকালে আমরা দেখেছি যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়াছিলেন তাহা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর গরল পান করিয়াও অম্লান বদনে আশীর্বাদ করা নিজের সুখ সুবিধা বিসর্জন অপরের সেবায় করা শুধু আশুতোষের আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা তিনি ছিলেন তাঁদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র যন্ত্র এইটি ঘটনাটা হচ্ছে তিনি বলছেন যে আমরা ঘটনাটা শুনেছি যে ঠাকুর স্বামী আমাদের শরদানন্দ আসলে এই কথার মাঝখানে একজন কেউ কিছু বললে সমস্যা তৈরি হয় এটা করে কি আঠারোশো সাথে উনিশশোতে এমন কিছু ভয়ঙ্কর ফারাক নয় আমাদের এই দীর্ঘ ইয়ে লেখা শুরু করেছিলাম আর কি স্মৃতিকথা লেখা শুরু করেছিলাম সেই সমস্ত সাধুদের জীবনের গল্প যাদের কথা অনেকেই আমরা জানি না তাদের জীবন আমাদেরকে অনুপ্রাণিত করে এবং সে অনুপ্রেরণার উৎস বহু মানুষকে প্রেরণা দিচ্ছিল কিন্তু কয়েকজন স্কুলের মাস্টারমশাই শুরু করলেন এটা হবে না এটা দীর্ঘকার হবে ওটা রস্যই হবে না ওটা দীর্ঘই হবে অটোকারেক্টে অনেক সময় অনেক রকম কারেকশন হয়ে যায় সব দেখা সম্ভব নয় আমাদের বাধ্য করলো সে লেখাটা যে লেখাটা শুরু হয়েছিল সে লেখাটা বন্ধ করতে আপনি যদি রুমাদি যদি কন্টিনিউয়াসলি এরকমভাবে করেন তাহলে আমাকে থামাতে হবে আপনি তো শ্রী শারদা মাঠের ভক্ত শ্রী শারদা মাঠের মাতাজিরা যখন বক্তৃতা দেন তখন আপনি এরকম গিয়ে এইটা ভুল হয়েছে এইটা কি দেখান এটা খুব অশালীন এটা ঠিক নয় আমি একদম ওপেন ফোরামেই বলছি এরকম আর করবেন আপনি করলে আপনার যদি সেরকম মনে হয় যে আপনি আমার ওপর ছড়ি ঘোরাবেন মাস্টার মশাইগ্রি করবেন সানন্দে আপনি আসবেন না ক্লাসে এর আগেও আপনি করেছেন এই জিনিসটা আমার ভালো লাগছে না আমি একদম আপনাকে সামনাসামনি বলছি সবার সামনেই বলছি একটা ভাব নিয়ে আমরা করি তো একটা একটা বলার সময় তার একটা ভাব থাকে সেই ভাবটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় একেবারে যে ভাবটা নিয়ে চলে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এরকমটা যদি আপনি করতে চান আপনি সানন্দে করতে পারেন কিন্তু দয়া করে আর আসবেন আমিও কষাস থাকবে পরের দিন থেকে শিব হচ্ছেন শ্রীরামকৃষ্ণ বললেন যখন গণেশের বিষয় নিয়ে আলোচনা চলেছে গণেশ তার আদর্শ গণেশ তার জীবনের আদর্শ হিসেবে আমাদের স্বামী শারদানন্দ জি এটাকে ঠিক করলেন তিনি বলেছিলেন যে গণেশ আমার জীবনের আদর্শ স্বামী ঠাকুর বলেছিলেন গণেশ কখনো আদর্শ নয় শিব তোমার আদর্শ শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী আমরা সমস্ত জীবন দেখেছি সমস্ত জীবন আমরা পর্যালোচনা করে দেখেছি যে সর্ব সমস্ত জীবনে মানবের কল্যাণের বাইরে তিনি আর কখনো কোনো কাজ করেননি তার সমস্ত তার জন্য নীলকণ্ঠ শিব যেরকম তার জব সবার গরল পান করেও সেই কল্যাণকারী কাজে জীবনে ব্রতি থেকেছেন ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ সঙ্গে আমাদের স্বামী শারদানন্দজিও সেই নীলকণ্ঠের মতো সবার সমস্ত বি সজম করে কল্যাণকারী কাজ করেছেন এবং শ্রীমা শারদা দেবীর কাছে তাকে নিয়ে আসেন স্বামী যোগানন্দ মহারাজ যোগানন্দজি মহারাজের কাছে একদিন স্বামী শারদানন্দ বলেন নরেনের সব কথা সবসময় ভালো করে বুঝতে পারি না কখন কোনটাকে এত বড় করে আবার কখনো কোন দিন কোনটাকে এত ছোট করে তাই ওর সব ভাব আমি বুঝতে পারি না স্বামী যোগানন্দজি মহারাজ শারদানন্দ জিকে বলেন তুই মায়ের স্মরণে মার সমস্ত কিছু ঠিক মাকে মায়ের যে প্রত্যক্ষ রূপ এটি যোগানন্দজির কল্যাণের কারণেই স্বামী বিবেকানন্দ আমাদের শারদানন্দজির কাছে আসেন এবং শ্রীরামকৃষ্ণের স্বরূপটি তিনি শ্রীমা শারদা দেবীর মধ্যে দিয়ে দেখতে পেয়েছিলেন বলেছিলেন না এখানে দেখুন তিনি বলছেন যে আমাকে তোমার শক্তি বলে ভাববে শ্রীমার শ্রীরামকৃষ্ণের শক্তির স্বরূপ সেই শ্রীমা শারদা দেবী তার যাবতীয় কাজের প্রেরণা হয়ে থাকলেন তার যাবতীয় কর্মকাণ্ডের প্রেরণা হয়েছেন পূজনীয় ভূতেশানন্দজি জী মহারাজের কাছে আমরা শুনেছিলাম শারদানন্দির শ্রী শ্রী শরীর চলে যাওয়ার পরে জীবনের একটা অদ্ভুত রকমের পরিবর্তন হয় তিনি আগেও মন্ত্র দীক্ষা দিয়েছেন যখন তিনি বিদেশে ছিলেন মন্ত্র দীক্ষা দিয়েছেন গুরুর আসন অলঙ্কৃত করেছেন শ্রীমা যতদিন শরীরে ছিলেন খুব সামান্য মন্ত্র দীক্ষা দিয়েছেন কিন্তু শ্রীমা শারদা দেবীর শরীর চলে যাওয়ার পর তার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন হলো শ্রীমা শারদা দেবীর ছবি আলেখ্য স্থাপিত হলো যে ঘরে শ্রীমা সারদা দেবী থাকতেন এবং নিচে একটি বাক্সের ভেতরে এখন যেটি দেওয়ালে রাখা আছে সেই চরণ চিহ্নটি পা রাখা থাকতো রোজ সকালবেলা দীর্ঘ সময় ধরে শ্রীমা সারদা দেবীর সামনে বসে তিনি জব ধ্যান করতেন এবং মায়ের প্রতিনিধি রূপে তিনি মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করলেন সম্পূর্ণভাবে গুরুর আসন অলঙ্কৃত করলেন শ্রীমা সারদা দেবী শরীর চলে যাওয়ার পরে যোগেন মা বারবার বারণ করেছিলেন শরদানন্দজিকে বলেছিলেন শরৎ দীক্ষা দিওনি হে রক্ত হেগে মরবে এই কথাটি বলা সত্ত্বেও তিনি এই কাজটি করেছিলেন এবং আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি শেষের দিকে যখন তিনি চিঠির উত্তর লিখতেন সেই চিঠির উত্তরের নিচে মা বলে নিজে তাতে হস্তাক্ষর করতেন ইতি তোমার মা ভূতেশানন্দজিকে অনেকেই মা বলে সম্বোধন করতেন আমরা এই ঘটনাটি উল্লেখ করে একবার ভূতে জিজ্ঞেস করি তিনি খুব হাসছিলেন বলছিলেন জানো তো শারদানন্দ শেষের দিকে মা বলে সম্বোধন করতেন তার চেয়েও বড় কথা তিনি যে চিঠি লিখতেন সেই চিঠির উত্তরে তিনি লিখতেন ইতি তোমার মা স্বামীজির আদেশ ছিল তার জীবনের কর্মপ্রেরণা যে কারণে উনিশশো একুশ সালে স্বামী ব্রহ্মানন্দজির মহাপ্রয়াণের পর যখন নির্বাচন হয় তখন সবাই চান যে স্বামী শারদানন্দী সংঘের পরবর্তী সংঘ গুরু হিসেবে নির্বাচিত হন কিন্তু তিনি বলেন যে স্বামীজি তাকে আদেশ করে গেছেন তার এই সম্পাদকের কাজটি ধরে রাখার জন্য এবং সেই কারণে তিনি এই কাজটি করবেন এর বাইরে তিনি আর অন্য কোনো কাজে ভর্তি হবেন না এবং তাই স্বামী শিবানন্দজি মহারাজ সঙ্ঘের দ্বিতীয় সংঘ গুরু হিসেবে তিনি স্থলাভিষে স্বামী ব্রহ্মানন্দজির স্থলাভিষিক্ত হলেন স্বামী শারদানন্দজির পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী তার পিতামহ ছিলেন বিশেষ বিশেষ সংস্কৃতের সুপণ্ডিত এবং তিনি হুগলি জেলার জনাই গ্রামে তিনি বসস্তি স্থাপন করেছিলেন এবং টোল শিক্ষা করে টোল খুলে বহু অন্তবাসীকে সেখানে স্থান দিয়েছিলেন শরতের শরৎচন্দ্র চক্রবর্তীর পিতা গিরিশ চন্দ্র চক্রবর্তী গ্রাম পরিত্যাগ করে কলকাতায় আসেন এবং একটি ঔষুধের অংশীদারী রূপ বহু অর্থ অর্জন করেন নদীর বাড়িটা যেখানে ছিল সেখানে এখন বর্তমানে আমার স্ট্রিট রাস্তাটা তৈরি হয়ে গেছে এই আমার স্ট্রিট চওড়া করার সময় যেমন এই আমাদের এই বাগবাজার থেকে যে রাস্তাটা চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিকে গেছে এই রাস্তাটি তৈরি করার সময় যেমন গিরিশ ভবনের অনেকটা চলে গেছে তুরী আনন্দজির বাড়িটা সম্পূর্ণভাবে চলে গেছে ঠিক সেই রকম ভাবে এই আমার স্ট্রিট সম্প্রসারণের সময় স্বামী শারদানন্দজির বাড়িটিও ভাঙা পড়ে তিনি ওখানে থাকতেন এবং অত্যন্ত সঙ্গতি সম্পন্ন হলেও তার ভেতরে ধার্মিক তিনি ধার্মিক ছিলেন নিষ্ঠাবান ছিলেন এবং বাইরে থাকলেও যেখানে যখনই থাকতেন তিনি নিত্য সন্ধ্যা বন্দনা তার পূজা পাঠ জব ধ্যানের ব্যতিক্রম হতো না তার মা নীলমণি দেবীও ঠিক এরকমই ছিলেন নীলমণি দেবীর সঙ্গে তার সম্পর্কটি অত্যন্ত সুন্দর ছিল নীলমণি দেবী পুজো অর্চনা করতেন খুব পুজো করতে ভালোবাসতেন এবং শারদানন্দ তার সঙ্গে থাকতে থাকতে তাকে নকল করতেন নীলমণি দেবীর স্তব স্তুতি পুজো হয়ে গেলে দেবদেবীর স্তব স্তুতি স্তোত্র এই সমস্ত করতেন এইগুলিকে তৈরি করতেন এগুলি মুখস্থ করতেন অনর্গল আওড়াতেন এবং সেগুলি শুনে 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 সেই তার ভেতরেও এই স্তব স্তুতির প্রতি একটি আসক্তি তৈরি হয়ে গেল এবং পরবর্তীকালে যখন তিনি তার ১৩ বছর বয়স হলো এবং উপনয়ন সংস্কার হলো এবং বিধিবদ্ধভাবে যে তিনি এই পূজা করবার অধিকার পেলেন তখনও তিনি এই স্তব স্তুতি নিয়মিত পাঠ করতেন এবং অত্যন্ত আগ্রহ সহকারে তিনি ধ্যান করতেন ছোটোবেলা থেকেই তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন তার জন্ম হয়েছিল শনিবার শনিবারে যাদের জন্ম তাদের নিয়ে তো অনেক রকম ভাবনা চিন্তা হয় যে এই ছেলেগুলি আদৌ জীবনে সাইন করবে কিনা কিন্তু যিনি কোষ্ঠী বিচার করেছিলেন তিনি অভয় দান করে বলেছিলেন এই শিশু শনিবারে জন্মালেও এটি ভবিষ্যতে পরিবারের গণ্যমান্য হবে এবং ভবিষ্যতে পরিবারের মুখোজ্জ্বল করবে তিনি ছোট্টবেলা থেকে ভীষণ রকমের শান্ত ছিলেন কিন্তু দুঃখী গরিব দুঃখীদের জন্য তার প্রাণ তখন থেকেই কাঁদ তাকে জলখাবারের জন্য যে পয়সা দেওয়া হতো সেই জলখাবারের পয়সা তিনি বাঁচিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতেন সেই পয়সা যথেষ্ট ছিল না যখন কারুর বই টই কিনে দিতে হতো বা পরীক্ষার ফি দিতে হতো সেই পয়সা যথেষ্ট ছিল না তিনি নিজের ছাতা এমনকি নিজের জুতো এমনকি নিজের দামি কাপড়ও বিক্রি করে দিয়েছেন এবং সেই পয়সা দিয়ে তিনি তখন থেকেই গরিবদের তিনি সাহায্য করতেন অন্যকে সাহায্য করার ব্যাপারে অন্যের সেবা করার ব্যাপারে যেরকম আমরা পরবর্তীকালে দেখেছি বরাহনগর মাঠে কেউ অসুস্থ হলে সবার আগে তার সেবার তার শয্যার পাশে উপস্থিত হতেন স্বামী শারদানন্দজি মহারাজ ঠিক সেই রকম এটি তার জীবনেও ঘটে একদিন তখন তার বয়স কম তিনি দেখলেন এক প্রতিবেশীর বাড়িতে তার গৃহে তার পরিচারিকা তার বিষুচিকা হয়েছে বিষু চিকা কলেরা ওলা ওঠা আমরা বলতাম ওলা ওঠা হয়েছে এবং যাতে সেটি অন্য কারুর কাছে ছড়িয়ে না যায় তাই তাকে ছাতে খোলা আকাশের তলায় ফেলে রাখা হয়েছে শারদানন্দজি এ খবর এই পাওয়া মাত্র তিনি সেই রোগিনীকে উদ্ধার করলেন এবং শুধু তাই নয় ঔষধ প্রথাদির ব্যবস্থা করে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু এত অত্যাচার তার ওপর হয়েছিল সেই খোলা আকাশে থাকার জন্য তাই তার জীবন রক্ষা হয়নি এই ঘটনাটি পরবর্তীকালেও তিনি বলতেন তিনি তার পরবর্তী শিষ্যদেরও বা পরবর্তী প্রজন্মের সন্ন্যাসীদের এই ঘটনাটির উল্লেখ করতেন এবং মানুষের যে শিক্ষার চেয়েও সবার আগে প্রয়োজন মানবিকতার এটি যখনই তিনি উল্লেখ করার কথা বলতেন এই ঘটনাটি তিনি উল্লেখ করেছিলেন এছাড়াও তিনি ওই যখন সেই কাজের মেয়েটি মারা গেল সেই নির্দয়ী প্রতিবেশী তার রকম মৃতের সৎকারের সুবন্দোবস্ত করছিলেন না তিনি মূলত ওই বৈষ্ণবদের ডেকে অর্থদান করে তিনি সঙ্গে নিয়ে তাদের নিয়ে গিয়ে সেই তার মৃতের সৎকারের কর্ম করেন এই কাজ বোধ আমরা অনেক বছর ধরে করে আসছি আমাদের মনে আছে একজন দিদিমণি তিনি একদিন তার এক কোনো একটা সময় মনে হলো তার প্রচুর সম্পত্তি ছিল তার প্রচুর ধন সম্পদ ছিল তার কোনো একটা সময় মনে হলো যে তার যে আত্মীয় স্বজন আছে যাদের তিনি ভীষণ ভালোবাসতেন তারা তাকে মেরে ফেলবেন এবং সেই কারণে তিনি তার যাবতীয় সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিতে চান বর্তমান সাধারণ বর্তমান প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি সেই সময় আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক তিনি গোপনে প্রেসিডেন্ট মহাজের সঙ্গে দেখা করতে এলেন এবং যথারীতি তখন তিনি সাধারণ সম্পাদক যথারীতি তার সমস্ত সম্পত্তি বাড়ির সমস্ত সম্পত্তি তিনি রামকৃষ্ণ মিশনকে দিয়ে গেলেন তার বাড়ির লোকজন কেউ জানতেন না তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তার সলিসিটাররা আমাদের খবর দেয় এবং আমাদের সাধুরা তাকে দেখতেও যান গিয়ে দেখলেন উডল্যান্ডস নার্সিংহোমে উডল্যান্ডস ভুল বলছি বেলবি নার্সিংহোমের সর্বত্র তার আত্মীয় স্বজন ঠিক ঠিক করছে তার আত্মীয় স্বজন তার দু তিন দিন বাদে সেই দিদিমণি মারা গেলেন এবং তার নিজের কোনো সন্তান ছিল না তিনি তার ভাইজিকে পালন করেছিলেন তা তারা সবাই মুখিয়ে আছে এবং তারাও সবাই খুব শোক করছে ভদ্রমীলা শরীর তার বাড়িতে নিয়ে যাওয়া হলে রামকৃষ্ণ মিশনের সাধুদের ডাকা হলো এবং রামকৃষ্ণ মিশনের সাধুদের সামনে সলিসিটার ফার্ম থেকে তার বিল পড়ে শোনানো হলো তার ডেড বডির সামনে এবং এই বিল পরে শোনানোর পরের মজার কথা হলো ভদ্রমিলাকে দাহ করার জন্য একজনকে খুঁজে পাওয়া যাওয়া হলো না তখন বেলুড় মাঠ থেকে উজ্জ্বল মহারাজ শম্ভু মহারাজ দুলাল মহারাজ এরা সব গেলেন এবং তাকে খেওড়াতলা মহাশাসনে নিয়ে গিয়ে দাহ করা হলো তার ড্রাইভার যাকে তিনি খুব ভালোবাসতেন সন্তানতুল্য স্নেহ করতেন তার ড্রাইভার তার মুখাগ্নি করলেন রামকৃষ্ণ মিশন থেকেই তার শ্রাদ্ধের ব্যবস্থা হলো সেই ড্রাইভার শ্রাদ্ধাদি করলেন এবং তার বিলে যেরকমভাবে বলা ছিল তার কাজের লোকেদের যে যেরকমভাবে আর্থিক সাহায্য দিতে হবে সেইভাবে আর্থিক সাহায্য দেওয়া হতো এই ঘটনা যে শারদানন্দির সময় হয়েছে তা নয় কিন্তু এই রকম অমানবিক রীতি আমরা আজকের যুগে দেখেছি তখন যে অমানবিক কাজগুলো যিনি করেছিলেন তারা হয়তো তত শিক্ষিত ছিলেন না কিন্তু এখন যে অমানবিক কাজ করেছিলেন আমি তাদের চিনি তাদের দেখেছি এবং তারা সমাজে বিশিষ্ট খুব বিশিষ্ট মানুষ তারা তারা এই কাজগুলি করেছিলেন সেভদ্রবীরা তার সমস্ত কিছু দিয়ে গেছিলেন তার বাড়ির সেই খুব সুন্দর সুন্দর সোফা সেট আমাদের কাছে এসেছিলো যেগুলো আমরা তুলে রেখেছিলাম আমাদের হেডস কনফারেন্স বা মংস কনফারেন্সে আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা সেই সোফা সেটগুলো বসতেন তিনি শুরুর দিকে বিদ্যালয়ে লেখাপড়ার অন্যান্য পড়াশুনোর সঙ্গে সঙ্গে সে সময় ব্রাহ্ম সমাজের খুব প্রভাব ছিল ব্রাহ্ম সমাজে তা যাতায়াত ছিলেন এবং কেশবচন্দ্র সেনের বক্তৃতায় তিনি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং অন্যান্য যুবকের ন্যায় তিনি ব্রাহ্ম সমাজের গ্রন্থাদি পাঠ এবং ধ্যান অভ্যাস করতে শুরু করলেন আঠারোশো সালে তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং পরে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ভর্তি হন সেইখানে সেই কলেজের অধ্যক্ষ ছিলেন তখন ফাদার ফাদার লা তার তিনি খুব আধ্যাত্মিক পুরুষ ছিলেন তিনি শারদানন্দ শরৎকে দেখা মাত্র বুঝেছিলেন এর ভেতরে আধ্যাত্মিক বোধটা খুব তীব্র তাই তিনি তাকে বাইবেল পড়তে দেন একে ছোটবেলা থেকে শাক্ত পরিবারে জন্ম অন্যদিকে তার ভক্তিমতি মাতার ক্রোড়ে লালিত পালিত হয়ে তিনি ঈশ্বরের সম্পর্কে একটা ভালোবাসা তৈরি হয়েছিল আবার আরেদিকে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে তাদের ভাবটিকে গ্রহণ করেছিলেন এবং বাইবেল গ্রহণ বাইবেল পাঠ করে তিনি প্রভু যীশু এবং তার বাণী সম্পর্কেও অবহিত হলেন আমার এই ঘটনাটা পড়তে পড়তে বারবার মনে হতো যে শ্রীরামকৃষ্ণের আমাদের কাছে একটা খোলা জানলা খুলে দিয়ে গেছিলেন শ্রীরামকৃষ্ণের কি অবদান এটা নিয়ে যখন আমরা আলোচনা করি একটা কথা আমরা বারবার বলি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মত পথ যেটা পরবর্তীকালে আমরা যেটা বলে থাকি যত মত তত পথ যত মত তত পথ কথাটা কিন্তু ঠাকুর বলেননি ঠাকুর বলেছিলেন মত এবং পথ যত এবং তত এটি পরবর্তীকালে সংযুক্ত হয়েছে যে কারণে এটি যখন পুরোনো দিনে লেখা হতো ইন ফার্স্ট ব্র্যাকেটে এই কথাগুলো লেখা হতো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সব যত মত আছে অত পথ দিয়েই সব পথ দিয়েই ভগবানকে পাওয়া যায় তিনি উদাহরণ দিয়েছিলেন একটি পুকুরের জন্য চার চারটি ঘাট আছে চার ঘাট থেকে চার ধর্মাবলম্বী চার রকম নামে জল উত্তোলন করেন প্রত্যেকে আলাদা আলাদা নাম বললেও যেটি নেন সেটি স্বরূপত এক ঈশ্বর ঠিক সেই রকম যে পদ দিয়ে যাওয়া হোক না কেন সবাই সেই একই মানুষ তার সকলের অনুভূতি সেই একই হয় আমাদের শাস্ত্রে কিন্তু একই কথা বলে গেছেন একমসৎ পিপ্রা বহুদা বদন্তি সত্য এক পণ্ডিতেরা তাকে নানাভাবে বলতে থাকেন কিন্তু এর সঙ্গে শ্রীরামকৃষ্ণ অতিরিক্ত একটা জিনিস জুটে দিয়ে গেছিলেন আপনারা সবাই সোনার কেল্লায় সেই ফেলুদার একজন জ্যাঠা ছিলেন সিঁদু জ্যাঠা জ্যাঠা মহা গুণী মানুষ কিন্তু খুব কুঁড়ে তিনি নানা বিষয়ে তার আকর্ষণ ছিল তাকে ফেলুদা বলেছিলেন যে আপনি যদি গোয়েন্দা হতেন তাহলে অনেকেরই অনেক কিছু অসুবিধা হতো সিদুজাটা বলেছিলেন ভাগ্য আমি অনেক আপনি যদি গোয়েন্দা হতেন অনেকের গোয়েন্দাগিরি করা চলে যেত সিদুজাটা উত্তরে বলেছিলেন আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছু করাই চলে যেত কিন্তু তাই আমি কোনো কিছুই হইনি শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে আমার মনটাকে সতেজ করে রাখে শ্রীরামকৃষ্ণের যদি অতিরিক্ত অবদান কিছু থেকে থাকে কাম সদ্ বিপ্রা ভুদা বদন্তি এটিকে প্রতিষ্ঠা করা ছাড়া সেটা হলো এই আমাদের মনের জানলা দরজাগুলোকে তিনি খুলে দেবার ব্যবস্থা করে দিয়ে গেছেন তিনি আমাদের সবার মনের জানলা দরজাগুলোকে খুলেছেন শুধু তাই নয় সব জানলা দিয়ে আলো এসে যেখান থেকে যতটা ব্যবহার করা যায় তাই নিয়ে নিজেকে সমৃদ্ধ করার কথা বলে গেছেন এটি শ্রীরামকৃষ্ণের অন্যতম এবং অনবদ্য অবদান আমাদের জন্য যখন সসদানন্দ জীবনের এই অংশটি আমি পড়ছিলাম তখন মনে হচ্ছিল যিনি শ্রীরামকৃষ্ণের বার্তাবাহক হবেন তাকে যেন শ্রীরামকৃষ্ণ তার কাছে আসবার আগেই তৈরি করে নিয়েছিলেন কারণ তৈরি জিনিসকে তৈরি করতে অনেক বেশি আরও বেশি শুধু মডিফিকেশন সামান্য একটু মডিফিকেশন করার দরকার আছে পাঠাভ্যাস ছাড়াও তার আরেকটা খুব বড় গুণ ছিল তিনি সকলকে নিয়ে খুব ভালো কাজ করতে পারতেন এটা আমরা দেখেছি আর কি তিনি খুব ভালো নেতা ছিলেন প্রতীষানন্দজী মাঝের কাছে শুনেছি তখনকার দিনে শ্রী শ্রী মায়ের জন্মতিথি পালিত হতো কলকাতায় এই বেলুড় মঠে পুরুষরা প্রসাদ পেতেন বেলুর মঠে পূজা অর্চনা দি হতো এবং মায়েরা তারা প্রসাদ পেতেন শ্রী শ্রী মায়ের বাড়ির ছাতে ওদিকে সারদার মহাপুরুষ মহারাজ বেলুড় মঠের কাজগুলি দেখাশোনা করতেন আর এদিকে শারদানন্দজি সারাদিন দাঁড়িয়ে থেকে তিনি সেই কাজগুলি করতেন এবং তিনি নিঃশব্দে একটি জায়গায় বসে কাজ করতেন এবং সমস্ত সঙ্গকে সেইখান দিয়ে পরিচালনা করতেন আপনাদের মনে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন শারদানন্দজির ঘরটি যে ঘরটি ঢুকে একতলায় শারদানন্দজির যে ঘর আছে সেই ওই রকমই তারও সময় ওইরকম দোষক পাতা থাকতো এবং যেখানে শারদানন্দজির ছবি আছে তাতে ঠিক যেরকম একটা ছোট্ট চৌকি ছিল সেই রকম ওনার লেখার চৌকি একটা ছিল সেটা এখন মিউজিয়ামে আছে আর একটা খুব আকর্ষণীয় ওনার জিনিস ছিল ওনার অনেক রকমের কলম ছিল শুধু তাই নয় প্রত্যেকটা কলম মোছার আলাদা আলাদা কাপড় ছিল তখনকার দিনে তো ডুবিয়ে ডুবিয়ে কালি ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো সেই কালা আলাদা আলাদা তার নানা রকমের কলমের খুব শখ ছিল এবং সেগুলোকে আবার মোছার জন্য প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কাপড় তিনি ব্যবহার করতেন ওইখানে বসে ওই অত হইচই অত ঝামেলা সকলের মাঝখানে বসে তিনি সকলকে নিয়ে কাজ করতে পারতেন তিনি লীলা প্রসঙ্গ লিখছেন এমন সময় কেউ এসে তাকে বাজারের হিসেব দিচ্ছেন সেটি তিনি নিয়েছেন তিনি লীলা প্রসঙ্গ লিখছেন কেউ তাকে এসে সঙ্গে সমস্যার কথা বলছেন সেইটি শুনে উত্তর দিয়ে আবার লীলা প্রসঙ্গ লিখতে শুরু করেছেন বিকেলবেলা বয়স্ক মানুষ আসতেন যাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না বিশেষ করে বয়স্ক বুড়িরা আসতেন তাদের প্রত্যেকের অলঙ্কার শারদানন্দির কাছে রাখা থাকতো এটা আমরা ভারতী প্রাণা স্মৃতিকথায় খুব সুন্দর করে আছে ছোট্ট ছোট্ট পুঁটুলি করে প্রত্যেকের নাম লিখে তাদের অলঙ্কার এবং কার কতটা কি অলঙ্কার প্রত্যেক পুটুলিতে কি কি আছে কটা হার আছে কটা বালা আছে কটা চুড়ি আছে সেইগুলো সুন্দর করে রেখে আবার লাল কাপড় দিয়ে বেঁধে তার উপর কাগজ দিয়ে প্রত্যেকের নাম লিখে রাখতেন শারদানন্দি এতটি করতেন তারই মধ্যে আবার তিনি সব কিছু পরিচালনা করতেন এরই মধ্যে কে রিলিফে যাবে কার কোথায় পোস্টিং হবে কে কোথায় যাবে মিটিংয়ে ঠিক সময় কি রেজলিউশন নেওয়া দরকার সমস্ত কিছু তিনি পরিচালনা করতেন এটি তার ছেলেবেলা থেকেই আমরা দেখতে পাই তার সৎ চেষ্টায় আর্তসেবাতে তিনি একটি একটি ওই পল্লীত একটি সমিতি গড়ে তোলেন এবং এই সমিতির এক বার্ষিক আনন্দ উৎসবে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে গেছিলেন এবং সেখানে তিনি প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন কিন্তু তার মহিমা সম্পর্কে অবহিত হননি বলে তিনি সেই রকম আর তার সঙ্গে যাননি পরবর্তীকালে অনেক পরে স্বামী রামকৃষ্ণানন্দ শশী যিনি তার খুট তো ভাই ছিলেন আবার রুমাদিক হয়তো কারেকশন করে দিতে পারেন খুট কি যারতুত ভাই ছিলেন আমি ঠিক জানি না এই রকম কাজিন ব্রাদার ছিলেন তারা শশী এবং অন্যান্য সমবয়স্কদের সাথে আঠারোশো তিরাশি সালের অক্টোবর মাসে প্রথম পরমহংসদেবের সামনে যান এবং পরমহংসদেবের যে দুটি জিনিস তার খুব ভালো লাগে সেটি হচ্ছে দ্য ওয়ে পরমহংস বা স্পিকিং পরমহংসদেব যেভাবে কথা বলছিলেন সেই কথা বলার স্টাইলটা তার ভীষণ ভালো লেগেছিল। এবং সেদিনকে তিনি ব্রহ্মচর্য সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন এবং এত সহজ উদাহরণ দিয়ে তিনি সেগুলি বলছিলেন সেগুলি তার জীবনে সারা জীবনের জন্য মুদ্রিত হয়ে গেছে আমাদের শশী এবং শরতের ও ধর্মজীবনে এক অভিনব আলোক সম্পদ হল শ্রীরামকৃষ্ণ তাদের এমন ভালোবেসে ফেলেছিলেন যে তারা শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট বোধ করেছেন এটা বলতে যারাই ঠাকুরের কাছে গিয়েছে তাদের ভেতরেও এইরকম হয়েছে ঠাকুরের ঠাকুর কাছে যাওয়ার জন্য এবং একাকী উপদেশ পাওয়ার জন্য ঠাকুর তাদেরকে আলাদা আলাদা করে আসতে বলতেন সেই সময় সেন্ট জেভিয়ার্স কলেজ বৃহস্পতিবার বন্ধ থাকত এখন অনেক খ্রিস্টান মিশনারি স্কুল বৃহস্পতিবার এবং রবিবার বন্ধ থাকে সেই বৃহস্পতিবার দিন বন্ধ থাকত সেই বন্ধের দিনে তারা যেতেন গভীর রাত্রে শুধু যেতেন না তারা সেখানে গিয়ে ঠাকুরের কাছে থাকতেন গভীর রাত্রে ঠাকুর তাদের জাগিয়ে দিয়ে কখনো পঞ্চবটি কখনো বেলতলায় কখনো ভবতারিণী নাট মন্দিরে ধ্যান করার জন্য পাঠাতেন একদিন শারদানন্দজি কিছুতেই মন স্থির করে উঠতে পারছে না কি অদ্ভুত গুরুশ্বের কি অদ্ভুত ঘটনা শারদানন্দজি যখন কোনোভাবেই তার মন স্থির করতে পারছেন না তখন ঠাকুর তার নখের আগা সেই সাত নখের আগা দিয়ে এই তার দুটো ভ্রুমধ্যের মাঝখানে একবারে গোঁতা দিয়ে দিলেন ঠিক তথাপুরি যেরকম তাকে সেই কাঁচের ছুঁচ দিয়ে লাগিয়ে করেছিলেন ঠাকুর ঠিক সেই রকমভাবে তাকে ইয়ে দিয়ে বললেন এইখানে ধ্যান করতে এবং ঠাকুরের আদেশ পাওয়া মাত্র তিনি সেই নির্দিষ্ট জায়গায় মনকে নিবিষ্ট করে ধ্যান করা মাত্রই তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছিলেন গণপতির ঘটনাটা আমরা এর আগেও শুনেছি ঠাকুর শারদানন্দ যে একদিন ভারি সুন্দর একটি কথা বলেছিলেন কল্পতরু হওয়ার সময় ঠাকুর অনেক সময় অনেকের কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময় অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ওইরূপ একদিন আমি আমি আছি আমি কাছে দাঁড়িয়ে আছি দেখে ঠাকুর বললেন কিরে তুই যে কিছু চাইলি নে সে সময় আমি তাকে বলেছিলাম কী আর চাইব আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি এই করে দিন উত্তরে ঠাকুর বলেছিলেন ও যে শেষকালের কথা আমি বললাম তা আমি জানি না মশাই তখন ঠাকুর বললেন তা তোর হবে এই ঘটনার উল্লেখে শারদানন্দী পরবর্তীকালে বলেছিলেন তিনি যা বলেছিলেন এখন তাঁর কৃপা সেটা বেশ অনুভব করছি সর্বভূতে ব্রহ্ম দর্শনের কথা কল্পতরু হওয়া ছাড়াও সময় ছাড়াও ঠাকুর অন্যদেরও কৃপা করেছিলেন আমরা আগের দিন উল্লেখ করেছিলাম আপনারা যদি থাকতেন নিশ্চয়ই আছে এটা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আছে পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালের সকালবেলা হরিশ মুস্তাফি ঠাকুরের কাছে গিয়েছিলেন ঠাকুর তাকে কৃপা করেছিলেন যেমন কল্পতরু হয়ে হওয়ার সময় তিনি কৃপা করেছিলেন ঠিক সেই রকম হরিশ মুস্তাফিকে তিনি কৃপা করেন আছে হরিশ মুস্তাফি দোতালা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছেন তার দুচোক অশ্রুতে ভরে গেছে তিনি কাঁদছেন এত আনন্দ তিনি শব্দে প্রকাশ করতে পারছেন না ঠাকুর তাকে কি কৃপা করেছেন এখানেও শারদানন্দজির আশীর্বাদটা আমরা বলে কি চাইতুম তার ঠিক ঠিকানা নাই কিন্তু ইনি বলছেন সর্বভূতে ব্রহ্ম দর্শন যেন করতে পারি শারদানন্দজি অ্যাফার্ম করেছেন যে তিনি তার এই এটি দেখেছেন একটি ছোট্ট ঘটনা একটা আছে এটাও সপ্রব্রাজিকা ভারতী প্রেরণা মাতাজি স্মৃতি কথাতে আছে মায়ের শরীর চলে যাওয়ার পরে তিনি প্রব্রাজিকা ভারতী প্রেরণা মাতাজিকে মায়ের বাড়িতেই রেখে দেন তখন নানা জনে নানা রকম কথা বলতে থাকেন শারদানন্দ জি আমাদের দারুণ মন তো খুব যতই আমরা মা ঠাকুরের কাছে যাই না কেন আমাদের মনগুলো তো খুব উচ্চ উচ্চবৃত্তির তো আমরা নানা জনজনকে নানা রকমের সন্দেহ করে থাকি একদিন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তাকে জিজ্ঞাসা করলেন যে আগে আপনি আগে বলেছিলেন মায়ের জন্য আমার থাকার দরকার এখন কিসের দরকার তখন উনি বলেছিলেন যে এই যে এই কথাটা যে সর্বভূতে তিনি ঈশ্বর ব্রহ্ম দর্শন করেন তাঁর সেই যে ব্রহ্ম দর্শন বলছিলেন এটা ছাড়া আর অন্য কোনো কিছু নয় যখন অন্য কোনো কিছু দর্শন করব তখন ছুঁড়ে ফেলে দেব তিনি সবার ভেতরের সেই ব্রহ্ম বস্তুকে দর্শন করতেন তাই তার পক্ষে সকলকে ভালোবাসাটা এত সহজ ছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হওয়ার পরে তিনি নরেন্দ্রনাথ সম্পর্কে শুনেছিলেন নরেন্দ্রনাথ ঠাকুর নরেন্দ্রনাথ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন নরেন্দ্রনাথের আসার আগে মানে ঠাকুরের যে নরেন্দ্রনাথ সেই নরেন্দ্রনাথকে দেখার আগে নরেন্দ্রনাথ সম্পর্কে শারদানন্দজির কাছেও খবর ছিলেন শুনেছিলেন খানিকটা বাঁচাল এবং খানিকটা উদ্ধত খানিকটা উৎসৃঙ্খল এরকম নানা রকমের জিনিসপত্র শুনেছিলেন একবার তিনি শুনলেন যে তার এক বন্ধু শারদানন্দজি শুনলেন যে তার এক বন্ধু কোনো এক নরেন্দ্রনাথের পাল্লায় পরে উৎশৃঙ্খল হয়ে গিয়েছে তাই তার বন্ধুকে বোঝানোর জন্য তাদের বাড়িতে গিয়ে তিনি হাজির হলেন তিনি বসে আছেন এমন সময় দেখলেন সেই জনৈক যুবক যার নাম নরেন্দ্রনাথ তিনি ঘরে ঢুকে গেলেন এবং শুধু তাই নয় পরিচিতের মতো যেমন আমরা অপরিচিতদের বাড়িতে ঢুকলে একটু কিন্তু কিন্তু করি সেরকম নয় তিনি একবারে হু করে ঢুকে গেলেন এবং ঢুকে গিয়ে তিনি শারদানন্দজি যে বসে আছেন তার দিকে ফিরেও না তাকিয়ে তিনি নিজের মতো করেই ইয়ে করে আছেন আর কি অন্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন গান গাইছিলেন নানা কিছু করছিলেন তার এই অভদ্রতা সামান্যতম শালীনতা নেই ভদ্রতা নেই দেখে তার খুব খারাপ লেগেছিল এবং সেই তার বন্ধু তার সম্পর্কে অত্যন্ত উচ্চ ভাব প্রকাশ করলেও তিনি নরেন সম্পর্কে সেই ভাব রাখতে পারেননি কিন্তু পরবর্তীকালে স্বামীজিকে যখন তিনি দেখলেন দেখলেন এই সেই মানুষ যাকে শ্রীরামকৃষ্ণ নানারকমভাবে শ্রীরামকৃষ্ণ যার প্রশংসা করছেন এবং তখন তিনি নরেন্দ্রনাথ সম্পর্কে সে আরও উচ্ছ্বসিত প্রশংসা শুধু করেননি নরেন্দ্রনাথকে নিজের জীবনের নেতা মেনেছিলেন ঠাকুর এই ঘটনাটা এই ঘটনাটার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে গিন্নি জানে কোন হাঁড়ির মুখে কোন সরা রাখতে হয় কার সাথে কার মিল করিয়ে দিয়ে কীরকম ভালোবাসা তৈরি করতে হয় সেই রকম তিনি বলেছিলেন নরেন্দ্রনাথের সঙ্গে কীরকম ভালোবাসা হয়েছিল নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে তিনি নরেন্দ্রনাথের মাধ্যমেই চিনতে পেরেছিলেন একদিন তিনি নরেন্দ্রনাথের কাছে যাওয়া মাত্র নরেন্দ্রনাথ তার দেখলেন যে নরেন্দ্রনাথ তানপুরায় সুর বাজছেন আর তাকে বায়াটা দিয়ে বললেন এই বায়াটা বাজাতে থাক শারদানন্দজি বললেন না তিনি এরকম বাজাতে পারেন না তিনি বাজাতে জানেন না নানা মুখে মুখে বল বলে বাজিয়ে দেখালেন কেমন করে বাজাতে হবে এবং এই কয়েক মিনিটের মধ্যেই শারদানন্দজি শিখে নিলেন কেমন করে বল বাজাতে হয় এবং সেই বল বাজাতে বাজাতে তিনি গান গাওয়া শুরু হলে এবং সেটা অনেকক্ষণ ধরে তারা কাল ভুলে সেই গান গাইতে শুরু করলেন নরেনের বাড়ি হচ্ছে সিমলা স্ট্রিটে আর এর বাড়ি হচ্ছে আমার স্ট্রিটে তাই সিমলা স্ট্রিট থেকে সেই শীতকালে তারা হাঁটা শুরু করলেন আঠারোশো শীতকাল তারা হাঁটতে শুরু করলেন তারা সেই আঠারোশো চুরাশির শীতকাল তারা হাঁটতে শুরু করলেন শীতকালে সেই নরেন্দ্রনাথের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমার স্ট্রিট অব্দি পৌঁছে তিনি তাকে পৌঁছতে গেলেন আবার নরেন্দ্রনাথকে ছাড়তে আমার স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে আমাদের সিমলা সিট এসে পৌঁছলেন এবং সমস্ত রাস্তা সমস্ত পথ তারা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতে থাকলেন বাইরের যে বাহ্যিক যে এই সমস্ত যে ছবি আছে বাইরের যে অন্যান্য যে লোক আছে এটা সম্পূর্ণ তিনি ভুলে গেলেন ভুলেই গেছেন তিনি তার বাড়িতে গিয়ে বলছেন এ বাড়ি আমি দেখেছি এর কোথা দিয়ে কোথায় কোন ঘরে যেতে হয় সব আমি জানি সব আমার পরিচিত নরেন্দ্রকে তিনি নিয়ে গেলেন তার নিজের বাড়িতে সেখানে জলযোগ করে নরেন্দ্র আবার সব গৃহে প্রবেশ করলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে প্রথম যে ভাষার ভাবটা সেটি তাকে জাগিয়ে দিলেন আঠারোশো পঁচাশি সালে এফ পরীক্ষার পর শরৎ মহারাজের বাবা চেয়েছিলেন শরৎ মহাজের বাবার যেহেতু ওষুধের ব্যবসা ছিল তাই তিনি চেয়েছিলেন যে ছেলে ডাক্তার হোক মেডিকেল কলেজেও তিনি ভর্তি হন কিন্তু ঠাকুর যেহেতু ডাক্তার আর উকিলের অন্ন করতে পারেন না তাই তিনি তার মন সন্দেহ আকুল হলো তিনি নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন তার কি করণীয় উচিত এবং নরেন্দ্রনাথ তাকে উপদেশ দিলেন যে তিনি যেন চিকিৎসা বিদ্যা না শিক্ষা করেন এবং নরেন্দ্রনাথের পরামর্শেই তিনি চিকিৎসা বিজ্ঞার না চিকিৎসা বিদ্যা শিক্ষা করেন এবং কিন্তু কিছুদিন বাদে তিনি আর সেটিকে তৈরি করতে পারলেন না কিন্তু যতটুকু শিখেছিলেন সেটুকু তার মনে ছিল নরেন্দ্রনাথকে তিনি ডিটো কপি করতেন তার যদিও নাক সুট খুব নাকি সুরে ছিল নরেন্দ্রনাথ এই শারদা আনন্দজি যখন গান গাইতেন মেয়েদের মতো শোনাত ভূতেশ আনন্দজির কাছে শুনেছি যে তার অত বড় চেহারা ছিল কিন্তু তার গলার আওয়াজটা খুব সরু ছিল খুব মহিলাদের মতো ছিল এবং তিনি নরেন্দ্রনাথের কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন শুধু তাই নয় স্বামীজি যেভাবে গান গাইতেন তিনি ঠিক সেইভাবেই গান গাইতেন শুধু জীবনের শেষ দিন অব্দি অনেকেই জানতে চাইতেন যে কেমন করে স্বামীজি গান গাইতেন সেই স্বামীজির ভাবে তিনি তাদেরকে সেই গান শোনাতেন ঠাকুরের কাশীপুর আগমনের পরে প্রথম দিকে সেবকের অভাব দেখা দেওয়াতে শরৎ শারদানন্দজি একেবারে সানন্দে তিনি তার সেবার ভার গ্রহণ করেছিলেন কিন্তু তার পক্ষে সর্বদা একভাবে থাকা সম্ভব ছিল না কারণ তার বাড়িতে তার বাবা এটি পছন্দ করতেন না কিন্তু যখন ঠাকুরের অসুখ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকল তখন তার মনে হলো যে তার এই সমস্ত কিছু ছেড়ে তারতেই এতেই আসার প্রয়োজন আর কি তার যখন তিনি ওরমভাবে থাকতে শুরু করলেন তখন শারদানন্দি পিতা ঠাকুরের কাছে আসেন এবং অনুরোধ করেন যে শারদানন্দজিকে যেন তিনি বাড়ি পাঠান শুধু তাই নয় যে আপনি একটু বিয়ে আপনি একটু বললেই ও বিয়ে করবে ঠাকুর তো এই কথা বলেননি আর শারদানন্দজি শুনেই তার বাবাকে বললেন উনি বললেই আমি বিয়ে কেন করব যা কর্তব্য মনে করেছি উনি বল যা অকর্তব্য মনে করেছি যা উনি বললেও সেটা করব না যে ঠাকুর বিয়ে বললেই যে তিনি বিয়ে করবেন এবং সংসারে প্রবেশ করবেন এরম কথাটা ঠিক নয় অবশেষে আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারির দিন এলো ঠাকুর সেদিন যখন কল্প কল্পতরু হলেন অর্ধবাজ্য দশায় যে যা চাইছে তাকেই তিনি তাই দান করে যাচ্ছেন যখন উদ্যান পথে সেই অলৌকিক লীলা চলছে তখন কিন্তু ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা কেউ সেখানে ছিল না ঠাকুর কিছুক্ষণের জন্য নিচে নেমেছে নেই দেখে তারা তাড়াতাড়ি করে তার ঘরটাকে পরিষ্কার করবার চেষ্টা করলেন তার বিছানাপত্র ঝেড়ে ছুঁড়ে রোদ্দুরে দিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করলেন এবং যতটা রোদ্দুর দিয়ে ঘরটাকে সুন্দর করে রাখা যায় ততটাকে তারা জিনিসপত্রগুলোকে রাখছিলেন অনেকে তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের একবারও পাওয়ার ইচ্ছা হয়নি আপনাদের কখনো একবারও ইচ্ছা হয়নি যে যাই গিয়ে দেখি আমরা আমরাও এই রকম কিছু পাই তিনি যে এত কৃপা করলেন সকলকে কি সুন্দর উত্তর দিয়েছিলেন বলেছিলেন পাওয়ার ইচ্ছা তো মনে আসেনি তাছাড়া তিনি তো আমাদেরই ছিলেন এই যে কথাটা এই উত্তরটা একটা অদ্ভুত রকমের একটা উচ্চ আধ্যাত্মিক ভাবের পরিচায়ক দেয় আমরা সবসময় শ্রীরামকৃষ্ণের কাছে মন্দিরে গিয়ে অনেক কিছু চাই অনেক কিছু চাই এই চাই সেই চাই নিজে কাম্য বস্তু তো চাই এছাড়া আধ্যাত্মিক উন্নতিও চাই আশ্রমের এই চাই সেই চাই ওই চাই সবই চাই কিন্তু চাইতে কেন হবে তাকে তিনি যদি তাকে আপনার বোধ করি না বলি তো তার কাছে চাই খানিকটা ভিখারির মতো মনে করি যদি আপনার বোধ করি তাহলে সবটাই তো আমার সেই গল্পে আছে না রাজা একদিন ঢ্যা পিটিয়ে দিলেন বললেন যে কাল রাজসভা খোলা হয়ে যাবে এবং এই রাজসভায় যত জিনিসপত্র থাকবে যে যেটা প্রথম স্পর্শ করবে সেটি তার হবে সারা গ্রামের লোক ভেঙে পড়ল সবাই সেই রাজসভায় এসে দেখলো রাজা একটি সিংহাসনে বসে আছেন এবং সেই থরে থরে রাজকোষ থেকে সব জিনিসপত্র বার করে রাখা আছে সবাই ভাবছেন একবারই তো স্পর্শ করবার সুযোগ পাবেন তাই সবাই ভাবছেন কোন বড় জিনিসটা নিলে তার কাম্যবস্তু পাওয়ার যে ইচ্ছা সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে একটা ছোট্ট মেয়ে সেও এই দলে এসেছিল সে ধীরে ধীরে সিংহাসনের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে রাজাকে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে ঢেড়া গেল বলল আর কেউ কোনো জিনিস পাবে না কারণ এই যাবতীয় সম্পত্তির মালিক হলেন রাজা এই কন্যাটি রাজাকে স্পর্শ করেছে অতএব এই সমস্ত সম্পত্তির মালিক সেই হবে এই স্বামীজির স্বামী শারদানন্দজির এই যে কথাটা এটা আমাদের কাছে একটা খুব শিক্ষণীয় জিনিস যে আমরা সবসময় ঠাকুরের কাছে ভিক্ষারীর মতো চেয়ে বসি কখনো ভাবি না তিনি তো আমাদের আপনার তার কাছে কেন চাইতে হবে আপনজনের কাছে তো চাইতে কেন হবে তিনি তো জানেন আমার কি কষ্ট কি সমস্যা আমি কেমন করে এর পারে যাব এটা তো তিনি জানেন তার চেয়ে ভালো করে তার কেউ জানেন না এটা এটার প্রধান কারণ হচ্ছে আমরা তাকে আমাদের আপনার বলে বোধ করি না আমার এই কথাটা এত ভালো লেগেছে শরদানন্দ পাবার ইচ্ছা তো মনে আসেনি তাছাড়া তিনি তো আমাদেরই ছিলেন ভগবান আমাদেরই এই বোধটা আমাদের আসার খুব জরুরি ঠাকুর মাঝে মাঝে তার সন্তানদের ভিক্ষা করতে পাঠাতেন খুব মজার মজার ঘটনা হতো আমি একটি তার তিনি তার একটি ভিক্ষার গল্প বলছেন বলছেন আমি একটি ছোট গ্রামের ভিতর গিয়ে নারায়ণ হরি বলে একটি লোকের বাড়ির সামনে দাঁড়ালুম ডাক শুনে একজন বয়স্ক অমণী বেরিয়ে এলেন এমন সুস্থ দেহ ভদ্রলোকের ছেলেকে ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সঙ্গে বললেন এমন গতর রয়েছে ভিক্ষা করে খাচ্ছ ট্রামের কন্ডাক্টারই করতে পারো না এই বলে দরজা বন্ধ করে দিলেন ভিক্ষার এরকম গল্প আমাদের সঞ্চয়তে অনেক আছে কিন্তু এগুলো তখনও হতো তখনও এরকম ভাবনা চিন্তা ছিল ধ্যানাত্মানন্দজির গল্প আছে ধ্যানাত্মানন্দজি কারুর কাছে এক একটি বাড়িতে কালেকশন করতে গেছেন সে বাড়িতে প্রথমবার গেছেন ন্যান আত্মানন্দজিৎকে দেখে ভদ্রমহিলা সামান্য কিছু টাকা দিয়েছেন উনি রশিদে সেই নাম ঠিকানাগুলো লিখে দিচ্ছেন তা হাতের লেখাটা দেখে ভদ্রমহিলা বলছেন বেশ তো লেখাপড়া জানো তা তুমি ম্যাট্রিক পড় পড়েছ কি বলছে হ্যাঁ পড়েছি তখন হচ্ছে তাহলে তা আই এটাও পড়তে পারতো বলছে সেটাও পড়েছি তাহলে তার আই যখন আস্তে আস্তে গলার আওয়াজের শর্ত কমতে থাকে আই যখন পড়লে বিয়েটাও তো পড়তে পারতো হচ্ছে সেও পড়েছি যে বি তখন আরও নরম হয়ে গেছে গলার আওয়াজটা বললেন বিয়েটাও যখন পড়েছ তখন তো এম এটাও পড়তে পারতো হচ্ছে সেটাও পড়েছি তখন ভদ্রমীরা বলছেন তাহলে কোন দুঃখে ভিক্ষা করতে বেরিয়েছ এই যে মাধুকরীর যে ভাবটা কৃপা ভিক্ষা করতে বেরোনো আমাদের না ভগবানের কাছে কৃপা ভিক্ষা করতে বেরোনো হয় না জ্ঞানান্নেশন হয় না কোনো কিছুই হয় কি এইটি অদ্ভুত সুন্দর একটি ঘটনা তিনি আমাদের আমাদের উপহার দিয়েছিলেন ঠাকুরের মহাসমাধির পর প্রায় প্রত্যেকেই বাড়ি ফিরে গিয়েছিলেন যাদের কোনো রকমের বাড়ি যাবার জায়গা ছিল না তারাই একমাত্র ওই ঘোরাঘুরির কাজটি করতে আরম্ভ করেছিলেন বুড়ো গোপালদা মহাপুরুষ মহারাজ তারপরে এরা সবাই কেউ বলরাম মন্দিরে ছিলেন কেউ তীর্থে গিয়েছিলেন যোগিন মা এরা সব যোগিন মহারাজ এরা সব শ্রী শ্রী মায়ের সঙ্গী হয়ে ছিলেন পরবর্তীকালে বরানগর মঠ যখন স্থাপন হয়ে গেল তখন কিন্তু আর শারদানন্দী বাড়িতে থাকলেন না তিনি ফিরে এলেন এবং ফিরে আসার পরে নরেন্দ্রাদি নরেনের সেই ত্যাগ বৈরাগ্যমূলক ভাষা সেই কথা স্মরণ করে তার কথা শুনে এবং শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করে তিনি একেবারেই বাবা মার সমস্ত ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মঠে থাকা শুরু করলেন মঠ থেকে তার বাবা তাকে টেনে নিয়ে বাড়িতে নিয়ে চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেও তিনি আর বাবার শাসন মানেননি তিনি ফিরে চলে আসেন এবং ফিরে এসে এই মঠ যাপন করেন এবং পরবর্তীকালে সন্ন্যাসী হিসেবে সঙ্গে যোগদান করেন এই বল মঠে এক তপস্যার উচ্চ তপস্যার যাপন করেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ সারা রাত্রির সারা দিন তারা উচ্চ আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকতেন মঠের দিন আমাদের আর কোনো দিন ফিরে আসবে না সেইখানে সেই সময় সারা দিন এই উচ্চ আধ্যাত্মিক চিন্তা আলোচনা এবং সাধন ভজন এটি সেখানে মুখ্য ছিল এবং সমস্ত রাত্রি তিনি স্বামীজির যেহেতু অনুর্গামী ছিলেন স্বামীজির সঙ্গে তিনি কখনো কাশীপুর শ্মশানে কখনো বা দক্ষিণেশ্বরের পঞ্চবর্তীতে গিয়ে ধ্যান করতেন কত রাত তিনি অজ্ঞাত সারে তিনি এই রকম সারা রাত তিনি সাধন ভজন করে আবার পরবর্তীকালে ভোরবেলা সকালবেলা সকলের অলক্ষে সকলের ঘুম থেকে ওঠার আগেই এই আমাদের বরানগর মঠে এসে উপস্থিত হন আগেই বলেছি তার গলার স্বর খুব নরম ছিল মহিলাদের মতো নরম একদিন তিনি দোতালার ঘরে দোতলার সেই উঠোন যেখানটা এই দোতলার বারান্দা যেখানে সবাই শয়ন করতেন সেইখানে বসে তিনি গান গাইছেন পাড়ার ছেলেরা মনে করেছে এই সাধুরা খুব খারাপ কিছু কাজকর্ম করছেন এবং তারা তাদেরকে আজকে হাতে নাতে ধরবেন শারদানন্দ গান গাইছেন আর পাড়ার ছেলেরা পাঁচিল টোপকে ধীরে ধীরে একতলা থেকে দোতলায় গিয়ে দেখলেন যে নারী নারীকণ্ঠের গলা তারা শুনছিলেন এতক্ষণ তিনি একজন বেঢপ মোটা একজন সাধু আর তিনি সেই গান গেয়ে চলেছেন এবং তখন তারা ক্ষমা প্রার্থনা করে চলে গেলেন আমরা শেষ করবো তার তপস্যার গল্প দিয়ে আঠারোশো সালে তিনি প্রথম তপস্যায় বেরোন ঠাকুরের জন্ম মহোৎসবের পরে স্বামী প্রেমানন্দজি এবং স্বামী সঙ্গে তিনি পদব্রজে প্রথম যান নীলাচল সেখানে কিছুদিন তপস্যা করে বিশ্রাম নিয়ে তিনি উত্তর ভারতের দিকে রওনা হন কাশী অযোধ্যা গয়া কাশী অযোধ্যা দর্শন করে আঠারোশো সালে তিনি ডিসেম্বর মাসে সান্নাল মশার সঙ্গে হরিদ্বারে যান এবং হিমালয়ের পাদদেশ ঋষিকেশে তিনি দীর্ঘদিন ধরে তপস্যা করেন ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তি করে তিনি তপস্যা করেন এরপরে তিনি তুরিয়ানন্দজির সাথে দুর্গম তীর্থ নীলকণ্ঠেশ্বর দেখতে যান ফিরে আসবার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো তারা দুজনে তুরিয়ানন্দজি এবং তিনি কেউই রাস্তা চিনতেন না তাই দুজনে দুটি পথ দিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকলেন তুরিয়ানন্দজি নানা কাণ্ড করে সেই কাঁটা ঝোপ এই কিছুর মধ্যে দিয়ে হাত পা অনেক জায়গায় পড়ে টুড়ে গিয়ে কেটে কুটে তিনি একটা জায়গায় এসে উপস্থিত হলেন কিন্তু শারদানন্দজির কোনো খবর পাওয়া গেল না শাপদ সংকুল সেই জায়গায় সকলে খুব ভয় পেতে থাকলেন শারদানন্দজিকে কোথায় খুঁজে কোথায় পাওয়া যাবে কি অবস্থায় পাওয়া যাবে এইটি তাদের চিন্তা হলো সমস্ত রাত্রি অতিবাহিত হওয়ার পরে আবার গ্রামের লোকজন নিয়ে আনন্দজি যখন গেলেন তখন গিয়ে দেখলেন যে শারদানন্দ যে দূরে একটা শিলাখণ্ডের ওপর ধ্যান নিষ্ঠ হয়ে আছেন একবারে চুপটি করে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন তার ধ্যান ভাঙার পর তাকে আনন্দজি যখন জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে এরকম এত ভয়ঙ্ক মানে যখন জীবন হানি হতে পারে এমন এমন অবস্থায় কেমন করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়েছিলে ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে ত্রস্ত না হয়ে ভগবানের নাম করতে করতেই মরাই উচিত এটা আমাদের জন্য একটা খুব বড় ধরনের একটা শিক্ষা মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে ভীত না হয়ে ভগবানের নাম করতে করতে মরাই ভালো তুরিয়ানন্দী এবং সান্দাল মশার সঙ্গে আঠারোশো সালে তিনি গঙ্গোত্রী যমুনত্রী কেদার বদ্রীনাথ দর্শন করেন পাহাড়ে দুর্ভিক্ষ হওয়ার জন্য সরকার বাহাদুর কাউকে সেখানে যেতে দিচ্ছিলেন না কারণ মানুষজন সরকার বাহাদুর চাইছিলেন না যে এই ছবিটা সাধারণ মানুষের চোখে আসুক কিন্তু তারা অনেক কাণ্ড করে লুকিয়ে এই পথ দিয়ে যান এবং সেখানে তপস্যা করতে শুরু করেন এখানে কোথাও কোনো ভিক্ষা না পাওয়ার পরে তুরিয়ানন্দজি একরকমের ঘাস দেখে তার খাওয়ার মানে খাবার খুন্নিবৃত্তির জন্য সেই ঘাস ভক্ষণ করতে থাকেন এবং ঘাস খাওয়া মাত্র সেগুলি বমন করে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন শারদানন্দী মহারাজের সাহস এবং দুদুখ কাতরাতার অদ্ভুত একটি পরিচয় এইটা এইখানে আমরা দেখতে পেতুম কিন্তু সব্বাবস্থায় তিনি শ্রীরামকৃষ্ণের উপর তিনি নির্ভর করতেন সমস্ত রকমের এই শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করে তিনি সমস্ত রাস্তাটি কাটিয়েছেন তপস্যা শেষ করে তিনি ফেরত এলেন ফিরে আসার পরে তিনি বরগনগরে এসে আরোগ্য লাভ করে শ্রীমায়ের দর্শনের জন্য জগদ্ধাত্রী পুজোর জন্য বৈকুণ্ঠনাথ সান্নাল হরমোহন কালীকৃষ্ণ গোলাপমা এবং যোগিনমার সাথে জয়রামবাটি যান আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সেখানে মানসিক আনন্দ থাকলেও জয়রামবাটির তিন দিন পরে শারদানন্দজির ম্যালেরিয়া হলে মঠ ফিরে মঠে ফিরে এসেও তার সেই তাকে দীর্ঘদিন ভুগতে হয় সেখানে একটা মালসায় তিনি তিনি সেখান থেকে সাধনার সুবিধার জন্য তিনি কিছুদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরেও থাকতে থাকলেন মঠ আলমবাজারে উঠে এলেও তিনি দক্ষিণেশ্বরে সাধনাতেই থাকলেন রোজ একটি মালসাতে তিনি কিছু রান্না করে রেখে দিতেন সেইটি তার দুবেলার খাবার প্রয়োজন হচ্ছিল এই রকমভাবে সুন্দর সাধন ভোজন চলছিল এমন সময় অন্য দেশ থেকে ডাক এলো স্বামী সারদানন্দজিকে জিকে ডেকে পাঠালেন স্বামী বিবেকানন্দ এবং ইংল্যান্ডে লন্ডনে একজন প্রচারকের প্রয়োজন এবং সেই প্রচারকের কাজে স্বামী সারদানন্দজিকে তিনি ডাকলেন স্বামী সারদানন্দজিকে তিনি তৈরি করেছিলেন কেমন করে বক্তৃতা দিতে হয় স্বামী সারদানন্দজির জীবনে স্বামী বিবেকানন্দের প্রভাব অসাধারণ তিনি যখন বক্তৃতা দিতেন তখন ঠিক বিবেকানন্দ যেরকমভাবে বক্তৃতা দিতেন ঠিক সেই রকম তার সেই তীব্র জ্বালাময়ী ভাষা এবং স্বামীজি যেরকম বক্তৃতা দিতেন তার ঠিক ভাব সেরকম ছিল স্বামীজি যেভাবে গান গাইতেন তিনি ঠিক সেইভাবে গান গাইতেন স্বামীজিকে যেন তিনি তার জীবনে অনুসরণ করতে করতে অনুকরণ করে ফেলেছিলেন তার জীবনে তার নিজের সত্তাকে ছাপিয়েও স্বামী বিবেকানন্দের সত্তা তার সমস্ত শরীর মন প্রাণ জুড়েছিল আগামী দিনে আমরা শুনব বিবেকানন্দের সঙ্গে তার এই বিদেশ যাত্রার যে বিদেশে গিয়ে বিবেকানন্দের সহযোগী হয়ে ওঠার যে গল্প সেই গল্পটা আমরা শুনবো আপনারা সকলেই ভালো থাকবেন সকলেই আমার আন্তরিক শ্রদ্ধা জানবেন আজকের মতো এইখানেই ওম প্রণতানাম প্রসিদত্তম দেবী বিশ্বার त्रैलोक्यवासिनमिड्ढे लोकानां वरदा भव ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु